নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙের একটা নিরামিষ রেসিপি। ছোলার ডাল দিয়ে ঝিঙের একটা রেসিপি আমি করব। নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু অনায়াসেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটেছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি এখানে 100 গ্রাম পরিমাণে ছোলার ডাল। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার মিক্সিং জারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার ছোলার ডালটাকে ভালো করে আমি বেটে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে, আর দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণে হিং। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এই রান্নায় হিং একটুখানি অবশ্যই দেবেন, হিং দিলে রান্নাটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে এখানে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। একটু হালকা লাল লাল করে এখানে আলুগুলো ভেজে নেবার পর আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে দিয়েও আলুর সঙ্গে এবার একটু ভেজে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আলু ঝিঙে একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আগেই দিয়ে নিই, ঝিঙে থেকে তাহলে জল বেরোতে শুরু করবে। আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদা। আলু ঝিঙেটাকে এবার একটুখানি কষিয়ে নেব যেহেতু আদাটা দিয়েছি। এবার নুন হলুদ আর আদাটাকে দিয়ে ঝিঙে আর আলুটাকে একটু কষিয়ে নিলাম। এবার দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি আলু ঝিঙেটাকে আবার একটুখানি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি বেটে রাখা ছোলার ডালটা এখানে দিয়ে দিলাম। ছোলার ডালটাকে দিয়ে ভালো করে আবারও ঝিঙে আলুর সাথে কষিয়ে নেব। এখানে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে যাচ্ছি, নইলে ছোলার ডালটা কড়াতে জড়িয়ে ধরবে, এই জন্য কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই একটুখানি চিনি আমি এখানে ব্যবহার করলাম। আপনারা যদি না খেতে চান তো চিনিটা স্কিপ করবেন। ভালো করে কষিয়ে নেবার পর আমি 2 কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু ডাল বাটার জলটা দিয়ে দিলাম। আবার আমি এখানে এমনি জলও ইউজ করেছি, মোট আমি 2 কাপ জল এখানে ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব। ঢাকাটা আমি 7-8 মিনিট পর সরিয়ে নিয়েছি। আমি কিন্তু মাঝে মধ্যেই ঢাকা খুলে নেড়ে দিয়েছি, যেহেতু ডাল বাটা দেওয়া আছে কড়াতে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে ধরে, তাই মাঝে মধ্যেই ঢাকাটা সরিয়ে এখানে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর হাই ফ্লেমে 1 মিনিট মতন একটুখানি কুক করে নেব। গ্রেভিটা আর একটুখানি আমি শুকিয়ে নেব। এরপর আমি সবশেষে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা সার্ভ করে নেব। ঝিঙে আলু ছোলার ডালের একটা নিরামিষ রেসিপি আমার পুরোপুরি রেডি। এটা গরম গরম রুটি ভাত সবের সাথেই অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।